নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না। ওয়াজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। এমন অনেক মাহফিলে গিয়েছি যে এত উচ্চ মানের সমাদর, ভালো ব্যবহার, রুটিন সিস্টেম, আপনার আমাদের যাতায়াত থেকে শুরু করে সিকিউরিটি এত সুন্দর করে করেছে বলার বাইরে। এমন অনেক মাহফিল হয়েছে রাত 2টা 2:30টার দিকে তাদের মনের মতো বক্তব্য না দিতে পারায় বা সেই অপরাধে রাত 2টা 2:30টার দিকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে। আমাদের এমনও হয়েছে যে আমি যে মাহফিলের পোস্টারে আমার নাম আছে আমি নিজেই জানি না, অথচ আমার নামে 1.5-2 মাস থেকে টাকা কালেকশনও করা হয়েছে। এমনও হয়েছে যে একজন মাহফিল নিয়েছে আমার নামে, নিয়ে মাহফিল কমিটির কাছে কিছু টাকা অগ্রিম নিয়েছে, প্রচার করেছে, আমি টাকা নিয়ে নিয়েছি। যে আমাদের নামে মাহফিল নেওয়া হয়েছে আমরা সেটা জানি না। সেদিন মাহফিল আমার রাতের বেলা, যে তারিখের কথা বলেছেন এই তারিখে রাতে আমার মাহফিল বগুড়ায়, 17 তারিখে কথা বলেছেন। আমি জানি, আমার ডায়েরিতে এখনো লেখা আছে রাতে মাহফিল বগুড়ায়। তারপরে শুনলাম কিছু দিনই ভাইয়ের মাধ্যমে যে ভাই গোবিন্দগঞ্জ এলাকায় আপনার নামে একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আপনার নামে প্রচুর টাকা পয়সাও করা হয়েছে। আমি বললাম কে মাহফিল নিয়েছে কার মাধ্যমে, কারণ আমাদের এক পরিচিত ভাইকে দেখিয়ে দেওয়া হলো যে এই ভাইয়ের মাধ্যমে মাহফিল নেওয়া হয়েছে, অথচ সেই ভাইয়ের সাথে আমাদের এই মাহফিল নিয়ে যারা পরিমাণ করে কথা হয়, আল্লাহ সাক্ষী কোনো কথা হয়নি। এখন সে আরেক ভাইয়ের মাধ্যমে, থার্ড পার্টি, মাঝখানে একটা থার্ড পার্টির মাধ্যমে ওই কমিটির সাথে কমিউনিকেট করে মাহফিল ফিক্স করেছে। আমরা জানি না, মাহফিলের 2 দিন আগে তারা এসে হাতে পায়ে কান্নাকাটি শুরু করেছে যে ভাই মাহফিল অ্যারেঞ্জ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে 30 মিনিট হইলো সময় দিয়া, মাহফিল অ্যারেঞ্জ করে ফেলেছি, টাকা পয়সা তোলা হয়ে গেছে, আপনি যদি না আসেন 10 মিনিট 30 মিনিট বলছে 10 মিনিটের জন্য আসেন, 30 মিনিটের জন্য আসেন, এসে গেলে চেহারাটা দেখে চলে যায়, না হলে জনগণ আমাদেরকে পিটাই শেষ করে ফেলে। হাতে পায়ে কান্নাকাটি করে পরে বললাম ঠিক আছে ভাই, বগুড়ায় মাহফিল আছে আমাদের, আমরা যাওয়ার পথে আপনার ওখানে একটু সময় দিয়ে চলে যাবো, সময় যাবো, যদিও এই প্রসেস আমার মাহফিল কখনো নেই না, তারপরেও গিয়েছি। তারপরে গিয়েছি, এদিকে শুনেছি প্রচার করেছে আমরা মাহফিল করবো বিকাল 2:00-3টা থেকে 5টা। তারপরে আমাদের কানে খবর আসছে যে মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আমার একটা সেন্টেন্স মিথ্যা বলছি না, আমার কাছে হোয়াটসঅ্যাপে এখনো ডাটাস মজুদ আছে যে থার্ড পার্টি কন্ট্যাক্ট করেছে আমাদেরকে, বলছে বাদ মাগরিব আপনাকে আলোচনা করতে হবে। আর আমরা গিয়ে উপস্থিত হয়েছি 4টায়। আমি চিন্তা করছি যাব, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে নামাজ কালাম সারবো, তারপরে বাদ মাগরিব স্টেজ উঠবো। গিয়ে শুনি 3টা থেকে মাহফিল আমার নামে অ্যানাউন্স করা হয়ে গেছে, জনগণ বসে আছে। জনগণ তো নিষ্পাপ, জনগণ তো কোনো দোষী না এখানে, ও তো জানেই না সত্য কথা। তারপরে গিয়ে তাড়াহুড়া করে স্টেজে ওঠালো, উঠে এই যে অনলাইনে প্রচার করছে 30 মিনিট বক্তব্য দিয়েছে, আমার নিজেই 45 মিনিট বক্তব্য দিয়েছে, 45 থেকে 50 মিনিটস আমি বক্তব্য দিয়েছি। আজকে যে আমি এখানে এসেছি আপনাদের এখানে, আমি কি 1.5 ঘন্টার কম আলোচনা করবো? আমার কোনো মাহফিল আপনি দেখবেন না যে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টার কম আলোচনা আছে। প্রত্যেকটা মাহফিল ইউটিউবে আছে, দেখে নিয়ে কোনো মাহফিল এরকম হয়নি কখনো। তারপর আলোচনা শেষে আমি তারপরে বলছি যে আপনারা সবাই বসেন, ইনশাল্লাহ মাগরিবের নামাজ হবে, এখানে আমরা নামাজ পড়বো, নামাজ পড়ার পর ইনশাল্লাহ আলোচনা হবে, প্রশ্নোত্তর পর্ব হবে। এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারের যে ভাইরা, যে ভাই যে সামনে এখনও বসে আছে, এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় 8 থেকে 10 জন সদস্য আছে, 8 থেকে 10 জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই, বরং 2 ভাইকে গলায় ছুরি ধরেছে ক্যামেরা সেট করা যাবে না। ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওরা সাক্ষী নিয়ে দেখেন, ক্যামেরা ছুরি ধরেছে গলায়, গলায় ছুরি ধরে এই যে ক্যামেরা সেট করা যাবে না, একজনকে গলায় ফাঁস পেটিয়ে এদিকে নিয়ে গেছে, মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে, আর ক্যামেরা বসতে দিচ্ছে না কেন? এই যে ক্যামেরা রেকর্ড আছে, আজকে আমি যা বলছি যা আলোচনা করেছি, তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না ইউটিউবারদের, ক্যামেরা কেন বসাতে দিল না? ক্যামেরা থাকতো, দেখতো মানুষ কি হচ্ছে, ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা বসাতে দেওয়া হয়নি। আলোচনা করেছি, আলোচনার পরে বললাম বসেন চলে আসবেন। এরপর এই যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে এবং তার একটা শেল্টার ছিল, একটা পলিটিক্যাল শেল্টার, সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে। কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি, ভাড়া দিয়ে নিয়ে আসি, যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে, 2 ঘন্টা আলোচনা করতে হবে, এইসব কথা শোনার পর কোনো আলেম বসে থাকতে পারে?
কোন আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে? সে বল, আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন ভিডিও দেখেন? সে বলছে আপনার ওই যে এই মাধ্যমে প্রোগ্রাম নিয়েছে ওকে 20,000 দিয়েছি। অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বলা হচ্ছে আব্দুল আলিম না কি নাম তাকে আমি চিনি না, জানি না সে কি, সে কি আমি জানি না সে কি। তারপর তাকে বললাম নিয়ে আসুন সামনে, নিয়ে আসুন, যত টাকা নিয়েছেন ফেরত দেন, আমার এসব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে টাকা পয়সা হাতিয়ে তো হুজাও নিয়ে যান, মাহফিল করার দরকার নাই। জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে, অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল, অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠে গেছে। আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ, এই ছেলে আর আরো দুই ভাই ক্যামেরাম্যান, সবগুলোকে তারা বেধর পিটিয়েছে। দেখেছেন ভিডিওতে কি করেছে, এবং ক্যামেরা ভাঙচুর করেছে। ক্যাশ টাকা 50,000, 50,000 টাকা মুখের কথা নাকি, উল্টা 36,000 টাকা আমাদের চিন্তাই করেছে। ঘর ঘড়ি ছিনিয়ে নিয়েছে, হাত ঘড়ি নিয়েছে, ক্যামেরা ভাঙচুর করেছে, টাকা চিন্তাই করেছে, পিটিয়েছে, অপমান করেছে, ঘরে আটকে।